আমরা শুরু করে দেয়, অনেক টাইম পাস হয়ে গেছে। আচ্ছা আমাদের লাস্ট ক্লাস উই লার্নড আপ টু কি, সবার আগে আমরা কি আমাদের যে হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাস এর যে চ্যাপ্টার গুলো আছে আমরা ওই চ্যাপ্টারটা আগে জেনে নেই, চ্যাপ্টার গুলো আবার একটু মনে করি, কারণ আমাদের সিলেবাস কি আমাদের হাফইয়ারলি এক্সাম সিলেবাস আমাদের চ্যাপ্টার মনে আছে কত কত, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4 এন্ড 12, এতগুলো ওই এতগুলো তিনটা চ্যাপ্টার, এটা বেশি হয়ে গেছে। তাহলে হাফ ইয়ারলি এক্সামে আমাদের সিলেবাস কি কি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 12, এই দুটো তো একদম ভালোভাবে আমাদের শেষ হয়ে গেছে। এখন চ্যাপ্টার যে 12 আছে, চ্যাপ্টার 12 আমাদের কি রানিং, চ্যাপ্টার 12 আমাদের রানিং, চ্যাপ্টার 12 রানিং। তাহলে আমরা এখন চ্যাপ্টার 12 এ যাব, চ্যাপ্টার 12 এ মিস আমাদের ক্রিয়েটিভ কি তিনটা চ্যাপ্টার থেকে আসবে? হ্যাঁ তিনটা চ্যাপ্টার থেকে, কারণ সিস্টেম অনুযায়ী তোমাদের যদি অনলাইনে এক্সাম নিতে হয় তাহলে তোমাদের আসলে তখন ওই এখন কিভাবে নিবে আমি জানি না, আমাদের সেটা আমাদের এখনো মিটিং হয় নাই। তো আমাদের যদি তাহলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে চারটা থাকবে, সেকেন্ড সেকেন্ড ইয়ে থেকে তোমাদের চারটা থাকবে। তো আমরা হলো মিস আটটা সিকিউ, না চ্যাপ্টার তাহলে মিস যে বললো এখান থেকে চারটা ওখান থেকে চারটা, তাহলে আটটা আমাদের সিকিউ কি দেওয়া চারটা, সম্ভব? না না তোমাদের আটটা সিকিউ কেন দিতে হবে, আমি তো কথা শেষ করি নাই। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে চারটা কোশ্চেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে চারটা কোশ্চেন, এর মধ্যে তোমাদের পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। হ্যাঁ হ্যাঁ অনলাইনে পাঁচটা, না অনলাইনে আমি তো সেটা বলি না, আমি বলছি এক্সাম কিভাবে হবে এটা আমি জানি না, কিন্তু যেটা সিস্টেম হাফ ইয়ারলি এক্সামে সেটা বললাম। এখন অনলাইনে হলে তোমাদের অবশ্যই সিলেবাসটা তো কমে দিবে এবং এক্সামটা একটু ভিন্ন ধাঁচেই হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের ব্রেনে সেভ রাখতে হবে যে আমাদের ফার্স্ট পেপার থেকে চারটা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপার থেকে চারটা কোশ্চেন থাকবে সিকিউ, এর মধ্যে আমাদের পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তবে এর মধ্যে কথা আছে, তুমি তোমাকে এ অ্যান্ড বি যে ডিভিশন আছে এখান থেকে তোমাকে ফার্স্ট পেপার থেকে দুটো অ্যান্সার করতে হবে, সেকেন্ড পেপার থেকে দুটো অ্যান্সার মাস্ট করতে হবে, আর একটা তোমার চয়েস, তুমি ফার্স্ট পেপার থেকেও করতে পারো, সেকেন্ড পেপার থেকেও করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বুঝতে পেরেছি, তাহলে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার থেকে, ফার্স্ট পেপার থেকে আমি আবারও রিভিউ করছি, ফার্স্ট পেপার থেকে চারটা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপার থেকে চারটা কোশ্চেন থাকবে, এর মধ্যে আমাদের এ গ্রুপ থেকে, এ গ্রুপে থাকে ফার্স্ট পেপার, এ গ্রুপ থেকে দুটো কোশ্চেন মাস্ট অ্যান্সার করতে হবে, এবং বি গ্রুপ থেকে দুটো কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, আর একটা তোমার চয়েস, তুমি এ গ্রুপ থেকে করতে পারো, বি গ্রুপ থেকে করতে পারো। ওকে, মিস এটা কি বোর্ড এক্সামে এমন হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে? না না না, বোর্ড এক্সামে তো সেপারেটলি হবে, হ্যাঁ, কারণ বোর্ড এক্সামে তো ফার্স্ট পেপার সেপারেট আর সেকেন্ড পেপার দুটো আলাদা আলাদা, বোর্ড এক্সামে, বোর্ড এক্সামে কখনো একসাথে একসাথে থাকলে তুই বুঝতেছিস, মানুষ পড়তে পড়তে চুল উঠাই ফেলবে মাথায়। হুম। আচ্ছা এখন আমরা তাহলে চ্যাপ্টার 11 এ চলে যাই, আমি সিলেবাস তো তোমাদেরকে মনে করাই দিলাম, তোমাদের তোমাদের যদি ভ্যাকেশন হয় ভ্যাকেশনে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার গুলো রিভিশন চ্যাপ্টার করো। 11, মিস চ্যাপ্টার 11 তো নাই, ওই চ্যাপ্টার 11 নাই কে বলেছে, আমি বললাম যে তোমাদের যদি ভ্যাকেশন হয় ভ্যাকেশনে তোমরা এই চ্যাপ্টার গুলো রিভিশন করবে, আমি তো চ্যাপ্টার 11 বলি নাই তোমাদেরকে। ম্যাম চ্যাপ্টার 12 মনে হয়। হ্যাঁ আমি
চ্যাপ্টার 12 এখন শেষ করি না, আমাদের চ্যাপ্টার 12 এ আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ইনস্টিং। ইনস্টিং এর আমরা যে টপিকটা করব সেটা হলো ট্রান্সমিশন অফ ইনার বিহেভিয়ার। আমাদের আজকে মেইনলি যে ডিসকাস করার যে টপিক সেটার নাম হলো জাস্টিফিকেশন অফ ইনার বিহেভিয়ার। এখানে আমাদের যেটা এর মধ্যে যেটা আছে যে উইন্টার মাইগ্রেশন অফ বার্ডস, আসলে উইন্টার মাইগ্রেশন অফ বার্ডস এটা তোমরা সবাই জানো, কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় যে শীতকালে অনেক অতিথি পাখি চলে আসে, চলে আসে কিনা? শীতকালে আমাদের বাংলাদেশে যে পাখিগুলো চলে আসে সেগুলো আমরা কোথায় দেখতে পাই, দেখেছো কখনো? হ্যাঁ, অতিথি পাখিদেরকে কোথায় দেখেছি মনে আছে কারো? এত দূরে চলে গেলা, তোমার আশেপাশেই তো দেখা যায়, তোমার আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা আছে সেখানেও দেখা যায়। বর্ডারে গেলি দেখা যায়, হ্যাঁ বর্ডারের এলাকাতে গেলে দেখা যায়। এত দূরে যেতে হবে? তোমরা কখনো চিড়িয়াখানায় গিয়েছো? চিড়িয়াখানার লেকে দেখা যায়, তারপর জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকটা তো আসলে অতিথি পাখি দিয়ে একদম শীতের সময় একদম হেভেন ম্যাম, হেভেন। এখানে কখনো ঘুরতে যাও নাই? আমি জাহাঙ্গীরনগর দেখেছি মিস, হ্যাঁ জাহাঙ্গীরনগরে। আমরা তাহলে এই জাহাঙ্গীরনগর ছেড়ে আমরা কক্সবাজার গেলাম, তারপরে কেউ বললো বর্ডার এলাকায়, আবার কেউ বলে যে হলো সিলেটের হাওড় বাওড়ে চলে যাব। এত দূরে যাব কেন? আমাদের আশেপাশে আছে, সেটা হলো যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেকটা আছে এখানে অনেক সুন্দর সুন্দর অতিথি পাখি দেখা যায়। আবার আমরা যদি চিড়িয়াখানা লেকে যাই এখানেও দেখা যায় অতিথি পাখি। আসলে এই যে আমরা যে আমাদের যে শীতের যে পাখি এবং অতিথি পাখিগুলো যে আমাদের বাংলাদেশে আসে, কেন আসে? তারা কি ঘুরতে আসে? হ্যাঁ, তারা আমাদের দেশে কি ঘুরতে আসে বা আমাদের দেশকে বেশি ভালোবাসে এর জন্য আসে? আমরা কেউ বলতে পারবো তারা আবহাওয়ার কেন জন্য আসে? আসে, হ্যাঁ, একটা কারণ আবহাওয়া। আচ্ছা ঠিক আছে, আবহাওয়া আরো কি? শুধু আবহাওয়ার কারণেই আসে? হ্যাঁ, আসলে তাদের যে ও যে বলে আবহাওয়ার কারণে, আসলে তখন আবহাওয়াটা তাদের কিসে থাকে? প্রতিকূলে থাকে। আর আবহাওয়া যখন প্রতিকূলে থাকে তখন তাদের খাদ্যের অভাব দেখা দেয়, বাসস্থানের সমস্যা দেখা দেয়, বিভিন্ন সমস্যার কারণে তারা কি করে শত শত মাইল পরিভ্রমণ করে আমাদের বাংলাদেশে চলে আসে, এবং আসার সময় অনেক রকম বাধা সম্মুখীন হয় তারা। এবং এই পাখিগুলো কিন্তু আসলে তারা যে একেবারে এই শত শত মাইল পরিভ্রমণ করে আমাদের বাংলাদেশে আসছে তা না, তারা বিভিন্ন জায়গাকে, আমরা যেমন কোনো দেশে গেলে কি করি মাঝে একটা দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করি তাই না, এরকম তারা বিভিন্ন জায়গাকে কি করে ট্রানজিট হিসেবে তারা বেছে নেয়। এবং তারা এই পাখিগুলো যে আমাদের বাংলাদেশে আসে, আসলে আজকে পড়াটা কিন্তু এই পড়াটা কিন্তু আসলে পুরোটা একটা গল্প। হ্যাঁ, আজকে তোমাদের যে টপিকসটা পড়াবো এটা কিন্তু পুরোটাই কি, কিন্তু এটাই এক্সাম। হ্যাঁ ম্যাম, চলুন গল্প করি। হ্যাঁ, এটাই তো গল্প, এই তো শীতের পাখি নিয়ে আলোচনা বলতেছি। কারণ আমরা হলো কোথায় জাহাঙ্গীরনগরে গেলাম ঘুরতে, জাহাঙ্গীরনগরে কি ভালো পাওয়া যায় কেউ জানো? ওখানে গেলে কি খেতে মন চায়? ভর্তা, ভর্তা। আরে দারুন, তুমি তো অনেক কিছু জানো দেখি। আসলে আমাদের যে এই যে শীতের পাখিগুলো যে আমাদের বাংলাদেশে চলে আসে, এটা তুমি যেমন বললে আবহাওয়া, এটা আসলে আমাদের যে ঋতু ভিত্তিক যেটা বলা হয় যে সিজনাল। হ্যাঁ, তো আমাদের এই যে এখন এই অনেক সময় এক্সামে আসে যে হোয়াট ইজ মাইগ্রেশন, দেখো মাইগ্রেশন, হোয়াট ইজ মাইগ্রেশন, তোমাদের বই দেওয়া আছে যে মাইগ্রেশন ইজ আ
পিরিয়ডিক প্যাসিং অফ অ্যানিমাল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অনেক সময় এক্সামে এটা চলে আসে, তোমরা এই অ্যানসারটা লিখে দিবা যে হোয়াট ইজ মাইগ্রেশন। মাইগ্রেশন কি? মাইগ্রেশন ইজ এ পিরিয়ডিক পাসিং অফ অ্যানিমালস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এখানে কি হয়, তারা কি করে একটা নির্দিষ্ট সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যে যাওয়া সেটাকে বলা হচ্ছে কি মাইগ্রেশন। তাহলে আমরা মাইগ্রেশনের যদি ডেফিনেশন আসে আমরা কিভাবে লিখে দিব, যে মাইগ্রেশন ইজ আ পিরিয়ডিক পাসিং অফ অ্যানিমালস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে আমাদের ব্রেনে সেভ হয়েছে হোয়াট ইজ মাইগ্রেশন, হোয়াট ইজ মাইগ্রেশন ব্রেনে সেভ হয়েছে? আবার একটু বলবেন না। মাইগ্রেশন আরো একবার কেন, অনেকবার বলবো, মাইগ্রেশন ইজ আ কি পিরিয়ডিক পাসিং, মাইগ্রেশন ইজ আ পিরিয়ডিক পাসিং অফ অ্যানিমালস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। বুঝেছি, এখন ব্রেনে সেভ হয়েছে? ইয়েস মিস। হ্যাঁ, ব্রেন কে যদি ইয়ে না করি, প্রশ্ন না করি, তাহলে তো ব্রেন সাড়া দিবে না। আর এই যে তারা, যে পাখিরা যে আমাদের মাইগ্রেশন করে, এই মাইগ্রেশন আসলে এটা আমরা যেটা বলেছি, দেখো বার্ডস মাইগ্রেশন ইজ থ্রু এ জার্নি, মানে এটা সাধারণত তারা কি করে দ্বিমুখী, যেটা বাংলায় বলা হয় যে তারা দুভাবে দ্বিমুখী ধরনে তারা এই মাইগ্রেশনটা করে। সেটা কি কি দুটো কি, দেখো এখানে বলা হয়েছে যে বার্ড ইজ দ্য বার্ড মাইগ্রেশন ইজ থ্রু এ জার্নি, ইট মিনস দ্য রেগুলার পিরিয়ডিক টু অ্যান্ড ফর অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ আ পপুলেশন অফ সাম বার্ডস বিটুইন দ্য সামার অ্যান্ড উইন্টার হোম, অর ফ্রম ব্রিডিং অ্যান্ড প্লেস টু ফিডিং অ্যান্ড রেস্টিং প্লেস। এটা আসলে দ্বিমুখী যে বলা হয়েছে, একটা হলো কি আমরা ফার্স্ট যেটা বললাম যে একটা কি সামার আর একটা হলো উইন্টার, এবং তাদের মধ্যে সাধারণত আমরা দেখা যায় যে এই এই যে মাইগ্রেশনটা তারা কেন করে বিভিন্ন তাদের বাসস্থানের জন্য, তাদের রিপ্রোডাকশনের জন্য, তাদের বাসা নির্মাণের জন্য, তাদের খাদ্য গ্রহণ এবং আশ্রয়ের জন্য। তাহলে আমরা মোটামুটি হোয়াট ইজ মাইগ্রেশন এটা আমরা বুঝলাম, এবং তাদের যে দুটো ওয়েতে তারা মাইগ্রেশন করে সেটা জানলাম। তো ফার্স্ট এর এখন আমরা দেখব যে তারা কি করে, আমরা বলি যে শুধু সাইবেরিয়া থেকে এই পাখিগুলো শত শত মাইল পরিভ্রমণ করে আমাদের দেশে এসেছে, তাই না? তাহলে সাইবেরিয়া থেকে চলে এসেছে নিশ্চয়ই, এরা কি বরফ যে এলাকা আছে উত্তরের বরফকৃত এলাকাগুলো, এরা কি করে এই দেশে পাখিগুলো সাধারণত বেশি মাইগ্রেশন করে, এবং উইন্টার সিজনে তারা কি করে আমাদের বাংলাদেশ সহ এবং সামার সিজনে অনেক দেশে চলে আসে, সামার সিজনে তারা অনেক দেশে চলে আসে। আর এই যে তারা আমাদের বাংলাদেশে যখন মাইগ্রেশন করে চলে আসে তখন তাদেরকে আমরা কি বলি, অতিথি, আমরা তাদেরকে তখন কি বলি, তখনই কিন্তু অতিথি পাখি বলি, তাই না? আর আসলে যেটা বলা হয় যে এরা কিন্তু একটা কথা এখন চলে এসেছে যে এরা কিন্তু আসলে অতিথি পাখি নয়, আমরা যেমন আমরা আমাদের মধ্যে অনেকে আছে আমরা বাংলাদেশের সিটিজেন, আবার অনেকে আছি আমরা কানাডার সিটিজেন, অস্ট্রেলিয়ান সিটিজেন, আমরা কিন্তু দুটো দেশেরই সিটিজেন, তাহলে আমরা কি দুটো দেশের বাসিন্দা? তো এখন যেহেতু এই পাখিগুলো অনেক দেশ, এই যে বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে চলে আসে শত শত মাইল পরিভ্রমণ করে, তখন আসলে এটা আমাদের গবেষণা বেরিয়ে এসেছে যে তারা আসলে আমাদের দুই দেশেরই বাসিন্দা, কারণ অনেক পাখি দেখা গেছে যে গত বছরে এসছে আবার এ বছরে এসছে, তাহলে তারা দুই দেশ দুই দেশেরই কি হয়ে গেছে, সিটিজেন হয়ে গেছে, তাই না? এজন্য তাদেরকে বলা হয় যে তারা অতিথি পাখি নয়, কারণ একটাতে তারা কি করে সিটিজেনশিপ, হ্যাঁ তারা সিটিজেনশিপ নিয়ে নেয় আমাদের দেশে, কারণ আমাদের দেশে উইন্টার সিজনে তারা থাকে আর নিজের দেশে থাকে তারা হলো কি সামার সিজনে, এই জন্য তাদেরকে বলা হয়েছে যে তারা আসলে দুই দেশের বাসিন্দা, কারণ দুটো সিজনে তারা দুটো দেশে থাকছে। হ্যাঁ, আমাদের উইন্টার সিজনে আমাদের দেশে তাদেরকে দেখতে পাওয়া যায়, সামার সিজনে তাদের দেশে, আসলে ফ্রি সিটিজেনশিপ তারা পেয়ে গেছে কোনো পরিশ্রম ছাড়াই, তবে না এর মধ্যে অনেক প্রবলেম আছে। তো যাই হোক,
বাংলাদেশ আমাদের বাংলাদেশে যেসব পাখি মাইগ্রেশন করতে দেখা যায়, তাদের মধ্যে আমরা বললাম যে অধিকাংশই হলো আমাদের উইন্টার সিজনে, তাই না? আমরা উইন্টার সিজনে দেখতে পাই, এবং যারা উইন্টার সিজনে আমাদের বাংলাদেশে আসে, কিছু কিছু পাখি আসে, তাদের আমরা নেম গুলো জানবো যে তাদের কি কি পাখি আমাদের উইন্টার সিজনে বাংলাদেশে চলে আসে। আসলে আমাদের এত সায়েন্টিফিক নেম, এটা বললে তো তোমরা বই পেয়ে যাবা। আচ্ছা, আমাদের দেখো দেখো এখানে এই যে টাঙ্গর, হাওর, এই সমস্ত এলাকায় কিন্তু এই পাখিগুলো দেখা যায়। তারপরে আমাদের আমরা যে পাখিগুলোর নাম বললাম, বাংলায় না বলি তাহলে তোমাদের মনে হবে, আমাদের যে কোকিল, কোকিলকে চেনো? কোকিল কেমন সাউন্ড করে কেউ বলতে পারি আমরা? বসন্ত না হলে বুঝতে যাবে না, হ্যাঁ কোকিলের কথা বললেন না? হ্যাঁ, কোকিল কেমন সাউন্ড করে কেউ পারি না? ভঙ্গিমা 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 করলে ম্যাম এটা অপমান হয়ে যাবে, এত না সুন্দর না একটা আমি শব্দকে। আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে। বলি, হ্যাঁ বলো। গেস করতেছি, অন্য পাখিদের ডাকার জন্য অথবা মিটিং করার জন্য। আচ্ছা কি করলি তুই? এটা কি করলাম মানে? আসলে মাইগ্রেশন বার্ডস গুলো মানুষ আছে, আমি যেটা বললাম যেমন অ্যান্ট, হানি বি, তারপরে ক্যারিয়ার পিজন, এগুলো আছে, অনেক আছে। আসলে একটু বলে আমাদের ই করা যাবে না, যেমন এখন মিমোসা, ল্যাপোনিকা, এই বার্ড গুলো আমাদের বাংলাদেশে চলে আসে। তো যাই হোক, আমাদের যে এই বাংলাদেশে যে আমরা বার্ড গুলো দেখতে পাই, পাখিগুলো দেখতে পাই শীতকালে, আমাদের অনেক দেখা যায় যে আমাদের যে বার্ড গুলো বাংলাদেশ, পাখিগুলো বাংলাদেশে চলে আসে, এর মধ্যে প্রায় 80% চলে আসে আমাদের হিমালয় থেকে। হ্যাঁ, আমাদের কত পার্সেন্ট হিমালয় থেকে চলে আসে? 80%, আর বাকি 20% আসলে চলে আসে আমাদের সাইবেরিয়া থেকে। তো আমরা আসলে যে বার্ড গুলো আমাদের বাংলাদেশে উইন্টার সিজনে দেখা যায়, ম্যাক্সিমাম 80% আসছে কোথা থেকে? হিমালয় থেকে। আর 20% আসছে কোথা থেকে? আমাদের সাইবেরিয়া এবং আমাদের মিডল যে এশিয়ান যে কান্ট্রি গুলো আছে এগুলো থেকে। এবং আমাদের উইন্টার সিজনে আমরা এদেরকে দেখতে পাই আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, হ্যাঁ আমাদের সুন্দরবন এখানে দেখা যায়। তারপরে আমাদের টাঙ্গুয়ার হাওর, তারপরে হাকালুকি হাওর, চলন বিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারপরে আমাদের চিড়িয়াখানার যে লেক আমি বললাম যে আমাদের অনেক কাছে, এই সমস্ত জায়গায় এরা সাধারণত মাইগ্রেশন করে আসে। এবং এরা কি করে, এরা আসলে আমাদের যে আমাদের আমরা যেটা বলবো যে অনেক সময় এইসব পাখিরা আমাদের দেশে অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করে। সেগুলো কি, সেটা হলো যে আমাদের যে ন্যাচারাল যে আমাদের যে ব্যালান্স, আমাদের এই ব্যালান্সটাও তারা কিন্তু আসলে রক্ষাতে অনেক সাহায্য করে। এবং এই যে মাইগ্রেশন যে বার্ড গুলো আছে, এদের সাম স্পিসিস কি করে, তারা আমাদের এই যে বছরের পর বছর, তারা আমি যেটা বললাম যে গত বছর যে পাখিটা আমাদের বাংলাদেশে এসেছে, দেখা যায় যে পরের বছরও সেই পাখিটা চলে এসেছে। তাহলে তারা কি করছে, বছরের পর বছর আমাদের বাংলাদেশে মাইগ্রেশন করে আসছে, এবং তারা কি করছে, আবার আমাদের বাংলাদেশে এসে অনেক সময় তারা রিপ্রোডাকশন তারা করে। রিপ্রোডাকশন করার পর তারা কি করে, আবার হয়তো তার দেশে ফিরে যায়। হ্যাঁ, তো এই যে আমরা যে পাখির যে আমরা এই যে ইনার আমরা যে তাইলে কি আমি ঠিক আছি? হ্যাঁ, এবং এর যে বিশ্বকাপ ঘটনা হলো, যে আসলে এটা আমাদের যে বার্ড গুলো আমাদের বাংলাদেশে আসে এবং পরিজনের তারা যে মাইগ্রেশন করে, এই মাইগ্রেশন সম্পর্কে আসলে আমাদের অনেক লার্নিং আছে। হ্যাঁ, দেখা যায় যে আমাদের যারা হলো নিউ জেনারেশন, তাদের মধ্যে এই নিউ জেনারেশনরাই সাধারণত বেশিরভাগ সময় তারা কি করে, মাইগ্রেশন করে, এবং মাইগ্রেশনের পথে তাদের কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম দেখা যায়। কারণ তারা যে আসলে আমাদের বাংলাদেশে মাইগ্রেশন করে আসছে, আসার পথে কিন্তু তারা বিভিন্ন ধরনের কি প্রবলেম ফেস করে। কারণ অনেক সময় দেখা যায় যে তারা অনেক অনেকে অসুস্থ হয়ে পড়ে, সেখানে অনেক অনেকে মরে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো অসাধু ব্যবসায়ী তাদেরকে কি করে, তাদেরকে শিকার করার চেষ্টা করে, এইভাবে তাদের অনেক ধরনের প্রবলেম দেখা যায়। আমাদের দেখো, এখন আমরা যেটা বলছিলাম তোমাদের যে জিনিসটা এখন আমাদের জানা দরকার, সেটা হলো যে আমাদের অ্যাডভান্টেজ অফ বার্ড মাইগ্রেশন, অ্যাডভান্টেজেস অফ কি, বার্ড
মাইগ্রেশন, আর একটা আছে ডিসঅ্যাডভান্টেজ অফ বার্ড মাইগ্রেশন। অ্যাডভান্টেজ অফ বার্ড মাইগ্রেশনে দেখো কি আছে, মাইগ্রেশন হেল্পস বার্ড অ্যাভয়েড হ্যাশ ক্লাইমেট স্ট্রেস। এরপরে আছে মাইগ্রেশন ফ্রম হায়ার অ্যাটিটিউড অ্যান্ড ল্যাটিটিউডেড ডিউরিং উইন্টার অ্যাফোর্ডস প্রোটেকশন ফ্রম কোল্ড অ্যান্ড স্টর্মি ওয়েদার। শর্টার ডেজ অ্যাভেলেবল ফর সার্চিং ফুড অ্যান্ড সার্সিটি অফ ফুড বাই মাইগ্রেশন বার্ডস অফ সেম স্পিসিস ফ্রম ডিফারেন্ট এরিয়া কনগ্রেস ইন আ নিউ প্লেস অ্যান্ড গেট অপরচুনিটি টু এক্সটেন্স অ্যান্ড চেঞ্জ গ্রোথ ইন্টারব্রিডিং অ্যান্ড দাস ইনভল্ভ আ নিউ ভেরিয়েশন। আসলে এগুলো আমাদের বলা হয়ে গেছে। এখন ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি একটু আগেই বললাম, ডিসঅ্যাডভান্টেজ সেটা তো সম্পর্কে তোমরা জানা। তাহলে আমরা বার্সির যে মাইগ্রেশন, বার্স মাইগ্রেশনটা আমরা মোটামুটি জানলাম খুব ভালোভাবে। আমরা বার্স মাইগ্রেশনে যেটা এখানে দেখো তোমাদের কয়েকটা কবিতে এখানে বলেছে মাইগ্রেশন বার্ডসদের নাম দেওয়া আছে, তো সাইন্টিফিক নেম দেওয়া আছে। আসলে এই সাইন্টিফিক নেম গুলো অনেক সময় দেখা যায় যে আমাদের এমসিকিউ কোশ্চেন চলে আসে। হ্যাঁ, যেমন তোমাদের আমাদের এখানে একটা মায়ের দেখো দেখো ছোট শার্লি, হ্যাঁ কমন বাংলা, এটা বাংলা নেম হলো ছোট শার্লি। আর তোমাদের ইংলিশ নেম কি আছে, লেজার পুলিসিয়েল। হ্যাঁ, সাইন্টিফিক নেম কি, ডেন্ড্রো কাইনা জ্যাভেনিকা। আসলে দরকার নেই তোমাদের এত কোশ্চেন নাম মনে রাখার কোনো দরকার নেই, কারণ এমসিকিউ কোশ্চেন এখান থেকে দেওয়া হয় না খুব একটা। তো আমরা মাইগ্রেশন অফ বার্ডস ডু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছি? এটা আসলে একটা গল্প আর কিছুই না, এটা আমাদের জানা, জাস্ট একটু নিজেকে নিজে গুছিয়ে লেখা এবং প্লেস গুলো জানা। গল্প ম্যাম কে না বুঝে আপনি আমাকে বলেন? হ্যাঁ গল্প ম্যাম কে না বুঝে, পড়া ঢুকে না গল্প ঢুকে না, গল্প ঢুকে। আমাদের এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে এই বার্ডস গুলো কোন সময় আমাদের বাংলাদেশে আসে, কেন আসে, এবং তারা এই বার্ডস গুলো যে আমাদের বাংলাদেশে আসে তারা কোন কোন সিজনে আছে আসে এবং কোথা থেকে আসে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা যখন এটা লিখতে যাব তখন আমাদের এই জিনিসগুলো হাইলাইট করতে হবে। আমরা ফার্স্ট যেটা জানবো যে হোয়াট ইজ মাইগ্রেশন, তারপরে মাইগ্রেশনের যে টাইপ টু আমরা এটা জানলাম, এবং সিজন কয়টা সিজনকে তারা ইউজ করে, উইন্টার সিজন, আর একটা হলো কি সামার সিজন। আর উইন্টার সিজনে তারা বেশি করে মাইগ্রেশন করে, আর এই মাইগ্রেশন যে আছে তারা কোন দেশ থেকে আমাদের বাংলাদেশে বেশি আসে। আমি যেটা বললাম যে আমাদের হিমালয় থেকে 80% আসে, আর 20% আসে আমাদের সাইবেরিয়া এবং মিডল এশিয়ান কান্ট্রি গুলো আছে, এশিয়ান এবং এই দেশগুলো থেকে তারা আমাদের বাংলাদেশে আসে। কেন আসে, কিসের জন্য আসে, হ্যাঁ আমরা এইভাবে প্রশ্ন করব। এবং তারপরে তাদের যেটা যে আমাদের বাংলাদেশে আসা, তারা যে আসে আসার পর তাদের কি কি প্রবলেম ফেস করতে হয় এবং তাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা লিখতে হবে। বোঝা গেছে যে এই কোশ্চেনটা আসলে কিভাবে অ্যান্সার করতে হবে? এরপরে আমরা যে টপিকে চলে যাব, এটা আসলে আমরা এখন এরপরে যে টপিকটা এটা আসলে আমাদের মজারও, এবং আমাদের আমরা দেখেছি কিন্তু আসলে আমরা জানি না টপিকটা। স্পাইডার ওয়েব দেখেছি না সবাই, জানি না ওদের ভাষা না, একটা জাল আছে ফুললি কভার্ড, এত শক্ত, আমি ভাবে সেদিন একটু দেখি। হ্যাঁ ওরা আসলে আমাদের মনে হয় যে এটা আসলে অনেক নরম, নরম না, যখন আমি স্টুডেন্ট ছিলাম না, যখন আমি তোমাদের মতো এসএসসি লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি এটা জানতাম না। আমি অনার্সে গিয়ে তখন আমাদের এই চ্যাপ্টারটা যখন পড়েছি তখন আমি অবাক হয়েছি যে মাকড়সার জাল ইয়ে দিয়ে তৈরি করা হয়, সুতা দিয়ে, তাও সিল্ক এই জাতীয় সুতা দিয়ে, চিন্তাই করা যায় না। জি ম্যাম, আর ওইখানের একটা স্ট্রিং অনেক শক্ত ছিল, শক্ত শক্ত ছিল। আমাদের ছোটবেলা সেই স্পাইডারম্যান, তাই না? কিছু কিনতে গেলে স্পাইডারম্যান কিনতে হবে, বিশেষ করে ছেলেদের। আমি স্পাইডারম্যান হব, হ্যাঁ স্পাইডারম্যান ইজ ড্রিম, হ্যাঁ ছেলেদের এইটা মানে হতেই হবে। ড্রিম ছোটবেলায় তোমার সুপার সেট থেকে নিচে লাফ দিতাম, আলমারির উপর থেকে লাফ দিতাম, নিজের স্পাইডারম্যান ভাবতাম, বড় দেখলাম আলটিমেটলি ব্যাপারটা আমি। আমি ওয়ার্ড্রোবের উপর উঠে লাফ দিতাম।
আমি স্পাইডারম্যান, তাই না? আসলে এই দিনগুলোই অনেক সুন্দর ছিল আমাদের। আমরা এই যে আমরা এখন যে স্পাইডার ওয়েব পড়বো, আমরা যখন আমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে সে কোন ফাইলামে অ্যানিমেল। আমাদের মনে আছে স্পাইডার কোন ফাইলামে অ্যানিমেল? মিস আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। হ্যাঁ, স্পাইডার হলো কি আর্থ্রোপোডা ফাইলামে অ্যানিমেল। এবং সে কিন্তু ইনভার্টিব্রেট অ্যানিমেল, সে কি ইনভার্টিব্রেট অ্যানিমেল। এবং আমাদের যে একটা যে আমাদের এই শ্রেণীটা আসলে তোমাদের ক্লাসটা তোমাদের দেওয়া নেই এই ক্লাসের। হ্যাঁ, এই এই ক্লাসের এবং আর্থ্রোপোডা ফাইলামে অ্যানিমেল সেটা আমরা জানলাম। তো এই যে আমরা এদের যে আমরা এদের যে বিহেভিয়ারটা এটাকে বলা হচ্ছে কি ইনার্ট। হ্যাঁ, ইউনিক ইনার্ট ফিচ। এখানে তোমাদের বলি ফিচার অফ স্পাইডার ইজ দেয়ার অ্যাবিলিটি টু গেট সিল্ক ফ্রম দেয়ার বডিজ থ্রু আউট দেয়ার লাইফ। তারা কি করে, তাদের যে আসলে এরাটা আমরা যে ইনার্ট যে বিহেভিয়ার আছে এই ইনার্ট বিহেভিয়ার এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটা একটা স্পেশাল প্রসেস এই এনিমেল গুলো কি করে সিল্ক প্রডিউস করে। একটা স্পেশাল প্রসেস তারা কি করে সিল্ক প্রডিউস করে। আর এই সিল্কটা তারা কি করে, এই সিল্কটা তাদের বিভিন্ন কাজে তাদের ইউজ তারা ইউজ করে, বিভিন্ন ধরনের কাজে তারা কি করে ইউজ করে। যেমন তাদের কোনো শিকার ধরার জন্য, তারপরে তাদের যে নেট তৈরি, তারপরে তাদের যে বাচ্চা চার্জদের যে প্রোটেকশন এটার জন্য, মুভমেন্টের জন্য, এই কাজগুলো তারা, এবং রিপ্রোডাকশনের জন্য। তাহলে আমরা স্পাইডার স্পাইডার যে আছে স্পাইডার সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম যেটা আমাদের জানা ছিল না। আসলে এরা কি, এরা হলো আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেলস। এবং এদের কি করে, এদের বডিতে একটা স্পেশাল লাইফ প্রসেস প্রোডিউস করে তারা সিল্ক। আর এই সিল্কটা তারা কি করে, তাদের ডিফারেন্ট টাইপ কাজে তারা কি করে ব্যবহার ইউজ করে। এবং সেই কাজগুলো কি কি, সেটা হলো আমাদের তারা শিকার ধরা, তারপরে তাদের যে নেট তৈরি, তারপরে তাদের যে বাচ্চাদের যে সুরক্ষা এটা, এবং তাদের মুভমেন্ট এবং রিপ্রোডাকশনে তারা এটা ইউজ করে। তবে একটা জিনিস যে আমরা জানি যে এখানে যে স্পাইডার আছে, আসলে স্পাইডারের এটারও ডিফারেন্ট টাইপ স্পিসিস আছে। এবং কিন্তু সব স্পিসিস এর স্পাইডাররাই কিন্তু কি করে না, নেট তৈরি করে না। হ্যাঁ, কারণ তারা কি করে না, নেট তৈরি করে না। বিশেষ বিশেষ স্পিসিস এর তাদের যে কি বলবো যে এই স্পাইডার গুলো নেট তৈরি করে। হ্যাঁ, আর এদের যে নেট, এই নেট দ্বারা তারা কি করে আমাদের যে বিভিন্ন ধরনের ইনসেক্ট জাতীয় ইনসেক্ট যে অ্যানিমাল গুলো আছে এদের কি করে তারা শিকার করে খায়। আর আমাদের এখানে বলা হয়েছে যে স্পাইডারের যে নেট, সেই নেটটা আসলে অনেক হেভি। যেমন আমাদের যেটা বলা হয় যে আমরা ওই যে VSRM এর একটা অ্যাড দেখায় না টিভিতে, যে শক্ত কিসের জন্য শক্ত, ইস্পাতের জন্য শক্ত। হ্যাঁ, এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে নাইলন নাইলন যে রিবন আছে এর যে ওইটা দ্বিগুণ কি স্থিতিস্থাপক। তাহলে আর এই যে এটার যে কেমিক্যাল যে উপাদান কম্পোনেন্ট আমরা সেগুলো কি, এখানে কি কি আছে, এখানে ফাইব্রন আছে, ফাইব্রন নামক কি আছে, স্টিরোপ্রোটিন আছে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে আমাদের যে স্পাইডারের যে নেট, এই নেটটা কেমন, এই নেটটা অনেক হার্ড, তাই না, কাঠ চেয়ে, ইস্পাতের চেয়ে, এবং নাইলন নাইলনের চেয়েও সেটি স্থিতিস্থাপক। এবং এর যে কেমিক্যাল কম্পোনেন্ট সেগুলো কি, ফাইব্রিন 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 এবং ফাইব্রিন কি, এটা হলো একটা স্ক্লেরো প্রোটিন। এবং এর আমরা দেখতে পাচ্ছি যে দেখো সিল্ক অফ স্পাইডার ওয়েব হার্ডেন দেন স্টিল। হ্যাঁ, হার্ডেন দেন স্টিল অ্যান্ড টু টার্মস ইলাস্টিক দেন নাইলন। আমি যে কথাটা বললাম যে এদের যে এদের যে ওয়েবটা, এই ওয়েবটা আসলে কেমন, সিল্ক অফ প্রডিউস, এখানে ওয়েব বলা আছে হার্ডেন।
আমি বলেছি যে অনেক শক্ত দেন কি স্টিল মানে ছাতে চেয়ে এন্ড টু টাইমস অফ ইলাস্টিক দেন নাইলন নাইলন হচ্ছে কি ইলাস্টিক কেমিক্যালি ইট ইজ কম্পোজড অফ কি ফাইবার ফাইবার প্রোটিন ফাইবার প্রোটিন আসলে ফাইবার প্রোটিন এটা কি এটা আরেকটাই আছে স্ক্লেরো প্রোটিন স্ক্লেরো প্রোটিন আর স্পাইডার প্রোডিউসিং ফ্রম দা স্পিনার্স গ্ল্যান্ডস লোকেটেড অ্যাট দা টিপ অফ দেয়ার অ্যাবডোমেন আসলে এই যে তাদের যে এই আমরা যেটা বললাম যে এটা আসলে শক্ত কেন এটা কোথা থেকে এটা তৈরি হয় বা তা শরীরে কোথায় মানে এই যে স্পাইডার এর যে স্পিনের যে গ্ল্যান্ড আছে এর অ্যাবডোমেনে কি আছে এখানে স্পিনার্স বা স্পিনারেট নামক যে অর্গান আছে এই অর্গান থেকে এই প্রোটিনটা কি হয় লিকুইড অবস্থায় সিক্রেশন হয় এবং যখন এটা লিকুইড লিকুইড অবস্থায় সিক্রেশন হয় সিক্রেশন হয়ে যখন এটা আমাদের এয়ারের বায়ুর সংস্পর্শে আসে আসার পরে এটা কি হয়ে যায় হার্ড হয়ে যায় তাহলে দেখো এখানে বলা আছে যে তোমাদের স্কিন প্রোটিন সিক্রেটেড অ্যাজ লিকুইড বাট ইট বিকাম হার্ড ইন টাচ এয়ার যখন এয়ারের সংস্পর্শে এটা আসে তখন এটা কি হয়ে যায় একদম হার্ড হয়ে যায় আমি ম্যাম আপনি কোথা থেকে বলছি তোমাদের বই থেকেই পড়াচ্ছি সিল্ক অফ স্পাইডার ওয়েব হার্ডেন দেন স্টিল এন্ড টু টাইমস ইলাস্টিক দেন নাইলন ইয়েস ম্যাম হ্যাঁ এটা তোমাদের তো একটু আগে বললাম যে এটা আসলে আমাদের যে ওয়েবটা আছে স্পাইডারের যে ওয়েব এটা আসলে আমাদের কি আমাদের এটা কাটছে একদম হার্ডিং আমরা দেখলাম যে এটা আসলে আমাদের স্টিল এখানে বলা হয়েছে যে হার্ডেন দেন স্টিল হ্যাঁ স্টিলের চেয়েও এটা কি হার্ড শক্ত এবং টু টাইমস ইলাস্টিক দেন লায়লন এবং ইলাস্টিক দেন কি লায়লনের চেয়েও এটা কি হ্যাঁ স্টিল দেন হলো ইলাস্টিক এরপর কেমিক্যালি ইট ইজ কম্পোজ কি কম্পোজ অফ হলো ফাইব্রিন প্রোটিন ফাইব্রিন প্রোটিন ফাইব্রিন প্রোটিন কম্পোজ অফ কি ফাইব্রিন প্রোটিন আর স্পাইডার প্রোডিউস কি সিল্ক আর এই যে আমরা শুরুতে যে বলেছিলাম যে সিল্কটা প্রোডিউস করে কোথা থেকে করে এখন আমরা সেটা জানবো যে ফ্রম দেয়ার কি স্পিনার ফ্রম দেয়ার কি ফ্রম দেয়ার স্পিনারেট ফ্রম দেয়ার কি স্পিনারেট গ্ল্যান্ড হ্যাঁ স্পিনারেট গ্ল্যান্ড located at the tip of the their abdomen tip of the abdomen the skin protein secreted as liquid but it become and it touch here তারা কি করে তাদের বডি থেকে যখন এটা সিক্রেশন হয় এই লিকুইডটা সিক্রেশন হওয়ার পর যখন এয়ারের সংস্পর্শে আসে আসার পর এটা কি হয়ে যায় হার্ডি হয়ে যায় হার্ড হয়ে যায় বোঝা গেছে ম্যামের কথা বোঝা যাচ্ছে জাহিন বুঝতে পারছো নাবিলা শোভন জি ম্যাম জি আমি বুঝতে পারছি তখন এটা কি হয়ে যায় শক্ত হয়ে যায় আর এখানে এছাড়াও এই জালে রয়েছে স্পাইডার ওয়েবস হ্যাভ এখানে বলা হয়েছে যে এছাড়াও এই ওয়েবসে রয়েছে কি ওয়েবসে কি কি রয়েছে অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট অ্যান্ড হ্যাঁ প্লাজিফর্ম হ্যাঁ অ্যাগ্রিগেট অ্যান্ড প্লাজিফর্ম নামক এক ধরনের যেটা আমরা বলি যে স্পিকি সাবস্ট্রেট আছে তাহলে aggregate and plasmid form like sticky substance which root the insect prey তাহলে আমরা দেখছি যে এই যে এদের যে ওয়েব আছে স্পাইডার যে ওয়েব এই স্পাইডার ওয়েব ক্যাপ কি আছে ওই স্পাইডার ওয়েব ক্যাপ aggregate and plasmid form aggregate and plasmid form হ্যাঁ plasmid form like sticky substance which root the insect prey তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে তাদের যে ওয়েব আছে এই ওয়েবে আরো রয়েছে অ্যাগ্রিগেট প্লাজিফর্ম হ্যাঁ একদম যেটা বলা হয় যে কি স্টিকি সাবস্ট্যান্স হ্যাঁ এই স্টিকি সাবস্ট্যান্সটা কেন সরি স্টিকি সাবস্ট্যান্সটা কেন আছে কারণ এই স্টিকি সাবস্ট্যান্সে কিন্তু যে কোনো যে ইনসেক্ট গুলো সহজে আটকে যায় ঠিক আছে তখন তাদের কি হয় তখন তাদের আসলে খাবারের জন্য অনেক সুবিধা হয় এছাড়াও দেখো তারপরে এদের আরো কি রয়েছে এদের ওয়েবে দেখো এদের ওয়েবে রয়েছে টিবুলিফর্ম হ্যাঁ টিবুলিফর্ম নামক এক ধরনের সাবস্ট্যান্স থাকে এবং এই সাবস্ট্যান্সটা কি করে তাদের যে এগ আছে এই এগ কে তার সঙ্গে কি করে আটকে রাখে ফলে কি বলছে দিস স্ট্যান্স আর অলসো হ্যাভ আ স্টিকি সাবস্ট্যান্স টিবুলিফর্ম which used to holding the
x which is used to holding the x that এছাড়াও এদের ওয়েবে কি আছে টিবলি ফর্ম নামক যে সাবস্ট্যান্স আছে এই সাবস্ট্যান্সটা কি ফাংশন প্লে করে তাদের যে ডিম আছে এই ডিমগুলোকে ধরে রাখে বা আটকে রাখতে কি করে সাহায্য করে এই ক্লাস টাইম শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ এরা খুব মজা করে কেউ বলে না হ্যাঁ ক্লাস টাইম শেষ হয়ে গেছে তাহলে দেয়ারফর টুডে উই লার্নড কি দেয়ারফর টুডে উই লার্নড ফার্স্ট আমরা যে টপিকটা পড়েছি সেটা হলো কি জাস্টিফিকেশন অফ ইনার বিহেভিয়ার জাস্টিফিকেশন অফ ইনার বিহেভিয়ারে আমরা ফার্স্ট জানা কি মাইগ্রেশন বার্ড আর সেকেন্ড এরপরে আমরা যেটা জানি সেটা হলো সেকেন্ড হলো স্পাইডার ওয়েবস তাহলে দেয়ারফর টুডে উই লার্নড কি মাইগ্রেশন বার্ডস আর হলো স্পাইডার ওয়েবস ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোন ছেলে মেয়ে বলে না ম্যাম ক্লাস শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম।